everyone, welcome back to Life of Armaira. আজকে অনেক দিন পরে ভিডিও করতেছি আর আজকের ভিডিওটা অনেক স্পেশাল এন্ড আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের দিনটার জন্য আমরা অনেক অনেক কষ্ট করছি অনেক স্যাক্রিফাইস করছি আর আজকে আমার সাথে আমার দেখা হচ্ছে অলমোস্ট 15 অলমোস্ট एक्चुअली 15 দিন পরে আমি দুবাই থেকে আপনাদের লাস্ট ভিডিওতে দেখছেন চলে আসছি আমার বার্থডে দিনই আমি চলে আসতে হইছে সেলিব্রেট করার সময় পাই নাই কারণ আমার কাছে ওই টাইমে অন্য একটা জিনিস অনেক বেশি প্রায়োরিটি ছিল এন্ড দ্যাট ইজ আওয়ার স্যালন ইয়েস আপনাদেরকে একটু বলছিলাম যে আমরা একটা স্যালন ওপেন করছি আর ওটার কাজের জন্য এত বিজি ছিলাম মানে মনে হচ্ছে নিঃশ্বাস নেওয়ার সময় পাচ্ছিলাম না সো ভিডিও শুট করা এডিট করা এটা তো অনেক পরের ব্যাপার তো ফাইনালি আমাদের স্যালন মোটামুটি রেডি আর আরমান হচ্ছে আজকে ফ্লাইটে আসছে আবার বাংলাদেশে আরমান যেহেতু আসছে অ্যান্ড ফ্যামিলিও সবাই এদেরকে নিয়ে আজকে দিনটা শুরু করব আর আপনাদেরকে আমাদের স্যালনটাও দেখাবো স্যালনে ছোট্ট মিলাদ দিব বা সবাই একসাথে মানে যারা আমার কাছের মানুষ যাদেরকে ছাড়া আমি হয়তো কিছুই না তাদেরকে নিয়ে আজকের দিনটা স্টার্ট করব আরমান আসছে বাংলাদেশে অ্যান্ড আজকে আমরা স্যালন ট্যুর আপনাদেরকে দিব আর আমাদের এই সব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব বাবু আপনার কেমন লাগতেছে বলেন তো আপনার বউ এত কষ্ট করলো হ্যালো মালিক মালিক বলে মালিক তো আমরা দুইজন বা আমরা সবাই আর আপনারা সবাই অবশ্যই আসবেন আমাদের স্যালনটা উত্তরাতে আমি গিয়ে আরো ভালো মতো দেখাবো এখন আরমান জাস্ট ফ্লাইট করে আসছে আরমান একটু রেস্ট করবে তারপর আমরা রেডি টেডি হয়ে বের হয়ে যাবো অ্যান্ড দেন আর কি থ্যাংক ইউ ফর কামিং থ্যাংক ইউ সো মাচ চলো বাইক চপনি রেস্ট না আমরা তারপর রেডি হবো ওকে তাহলে ঘুমাই যাবেন আমি তো আসতে না লেট হয়ে যাবে না পরে এটা কোন কথা সৌদিকে তো গোল দিবে ওরা হ্যাঁ এটাই আর কি আচ্ছা আপনি একটু রেস্ট নেন দুবাই ছেড়ে বাংলাদেশে বিজনেস করাটা এই টাইমে এসে আমার জন্য অনেক বড় একটা ডিসিশন ছিল বাসারও অনেকে প্রথমে সাপোর্ট করতেছিল না বাট আমার হাজব্যান্ড আমাকে ডে ওয়ান থেকে ব্লাইন্ডলি সাপোর্ট করে আসছে অ্যান্ড এখন 15-20 দিন ধরে আমার একদম 3 ঘন্টা ঘুমায় ঘুমায় আমি জাস্ট দৌড়ায় কাজ করছি কীভাবে যে দিনগুলো চলে গেছে স্টিল আমার গলা ভাঙা সবার সাথে চিল্লাইতে চিল্লাইতে কাজ করানোর জন্য এখনও স্যালন অনেক কাজ বাকি আর ইন বিটুইন আই গট টু নো দ্যাট আরমান আসতেছে ফ্লাইটে বাংলাদেশে কাজের জন্য সো আমি চিন্তা করলাম ওই টাইমে আমরা মিলাদটা করি আর মিলাদেন আমি চাচ্ছিলাম আমাদের শুধু ফ্যামিলি মেম্বার থাকবে সফট ওপেনিং এ যেটা হয়তো আপনারা অনেকে ফেসবুকে লাইভেও দেখেছেন আর মিলাদটা আসলে ফ্যামিলির জন্যই দেওয়া কারণ তারাই আসলে ডিজার্ভ করে একদম ডে ওয়ানের যে ওপেনিংটা সেটার মধ্যে থাকার এখন আমাদের কাজ বাকি বাট স্টিল আমি চাচ্ছিলাম একটা ফ্যামিলি নিয়ে একটা গ্যাদারিং হোক আর এখানে আমি রেডি হওয়ার সময় পাইতেছিলাম না আমি জামা আনাইছি অ্যান্ড এখানে আর কি রেডি হয়ে যাচ্ছি হালকা করে আর এদিকে হচ্ছে আমাদের মিলাদের প্রিপারেশন চলতেছিল বাট এই কয়টা দিন কিরকম রোলার কোস্টারের মতো গেছে জাস্ট খালি এটা আমরা জানি কারণ আমার ভাই বোনেরা আমার সাথে দৌড়াইছে লিটারেলি আমরা একদিকে যাচ্ছি ওরা একদিকে এটা কিনতে যাচ্ছে মানে একটা স্যালন রেডি করতে নিয়ে সাথে যেরকম লাগে আর এখনো অনেক কাজ বাকি স্টিল আমরা তাড়াহুড়ো করে এই মিলাদটা শুরু করি বা একটু স্টার্টিংটা করি কারণ আজকের পরের দিন মানে আগামীকালই আমাদের হচ্ছে ফ্লাইট ছিল আমরা দুবাইতে ব্যাক করবো দুবাই থেকে কাতারে যাবো ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে ব্রাজিলের অ্যান্ড এই ডেটটা আরও কিন্তু 2 মাস আগে ফিক্স করা আমারও প্ল্যান ছিল আমি যদি যাই ইন বিটুইন আমার স্যালনটা রেডি হয় তাহলে আমাদের দুবাই থেকে যেসব ইকুইপমেন্ট আসতেছে প্রোডাক্ট আসতেছে আমাদের স্যালনের জন্য সেগুলো আর কি নিয়ে আসতে পারবো একসাথে বাট স্যালন এখনও রেডি হয়নি বাট স্টিল যেতে হচ্ছে কিছু করার নাই আর এদিকে আমি আরমানকে আমাদের স্যালন ট্যুর দিচ্ছিলাম একটু কি কি আছে কোথায় কি এগুলো বলতেছিলাম দৌড়ি মেয়েদের অনেক কিছু বোঝে না বাট স্টিল যতটুকু পারতেছিলাম বোঝাই দিচ্ছিলাম অ্যান্ড আরমান ওয়াজ লাইক একটু পরে কিন্তু আর্জেন্টিনার খেলা আছে খেলা দেখতে হবে আমাদের মিলাদের দিনই আর্জেন্টিনাদের ফার্স্ট ম্যাচ ছিল সৌদির সাথে অ্যান্ড আরমান বলতেছিল যে সব আগে শেষ করো আর খেলা দেখতে যেতে হবে তার এদিকে আমার মাথায় ঘুরতেছে যে আমি এখনো ব্যাকপ্যাক করি নাই আমি কি নিয়ে যাব আমার স্যালনের অনেক কাজ বাকি আমি এটা করব কখন ওটা করব কখন আই ডোন্ট নো বাট এই স্যালনটার জন্য আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় আল্লাহ হয়তো এটা একদিন দেখবে আমরা হানিমুনে এই মাসে যাওয়ার কথা ছিল ক্যান্সেল হয়েছে আমার বার্থডে পর্যন্ত আমি ভালোভাবে সেলিব্রেট করতে পারি নাই কাজের জন্য চলে আসি আর ওয়ার্ল্ড কাপ দেখতে কাতারে যাওয়ার এই ভেকেশনটা এটা আমাদের 3 দিন থেকেও 1.5 দিন করে ফেলি কারণ আমার অ্যাজ সুন অ্যাজ পসিবল আবার বাংলাদেশে ব্যাক করতে হবে কারণ এখানে আমি না ব্যাক করলে কাজ কোনোটাই আমি উঠাইতে পারবো না সব কিছু সেট করতে হবে নিজে না থাকলে আসলে কাজ হয় না তো এই আর কি অবস্থা আমি জাস্ট বাসায় গিয়ে আমার আবার 6টা বাজে ঘুম থেকে উঠতে হবে আমি মনে হয় 3টা বাজে প্যাক ট্যাক করি
তারপরে জাস্ট 6টার মধ্যে উঠে 3 ঘন্টা ঘুমায় আমি আমার মানে এয়ারপোর্টে চলে আসতে হয়। আর এদিকে আমরা পাশে যে একটা সেলুন আছে ওটা একটা ছেলেদের সেলুন, ভাইয়ার সাথে ভালো সম্পর্ক দেখে ভাইয়ার সেলুনে আমরা সব কাজিন আর সবাই মিলে খেলাটা দেখি। আর ইফাকে ফাঁকে সেলুনের যে কাজগুলো এখনো পেন্ডিং আছে, দরজা লাগাইতে হবে, আমার এখনো সাউন্ড বক্স লাগাইতে হবে, ওয়াইফাই এটা সেটা অনেক কিছু কাজ বাকি। তো ওই রকম কাজগুলো সেট করার জন্য সব মানুষকে সেট করে যাই, কাজ আমি যেহেতু 4 দিন থাকবো না, ওই 4 দিনের কাজ তো আমাকে বুঝাই যেতে হবে। আর মাথার মধ্যে এটা অনেক টেনশন ঘুরতেছিল, আবার 6টা বাজে উঠতে হবে। আমি কিন্তু এই কাজগুলো শেষ করে আরমান চলে যাই সন্ধ্যার দিকে, ইভেন আমার লাইভও ছিল ওই দিন, আমি আসলে মানে একটার পর একটা করতেইছিলাম, কাজ আমি যেহেতু আবার 4 দিন হচ্ছে থাকবো না বাংলাদেশে। দেন আর কি দেন বাসায় 12টা বাজে যাই, আরো টুকটাক কাজগুলো শেষ টেস করে 3টার দিকে ঘুমাই, 6টা বাজে উঠে ফ্লাইটের জন্য রওনা হয়ে যায়। এদিকে আর্জেন্টিনার খেলা দেখতেছিলাম, আর্জেন্টিনার যারা ফ্যান ছিল ইভেন আমার আব্বু আম্মু আরো অনেকে, ওদের সাথে আমরা একটু ফান টান করে খেলাটা দেখলাম। যারা ব্রাজিল সাপোর্টার আছে আসলে এটাই করে, আর্জেন্টিনা ব্রাজিলকে পিঞ্চ করে, ব্রাজিল আর্জেন্টিনাকে পিঞ্চ করে। এনিওয়ে সকালবেলা উঠে আর কি চলে আসছি এখন ফ্লাইটে, আমরা আমাদের এখন মানে কাতার ট্যুরের জন্য যাচ্ছি। আর মানে ফ্লাইটে আমরা ফার্স্টে দুবাই ব্যাক করবো, দুবাই ব্যাক করে আমাদের কাতারের যে ফ্লাইটটা ওইটা ছিল পরের দিন, মানে 24 তারিখে বেসিকলি খেলা, তো আমাদের 24 তারিখ আর্লি মর্নিং যাওয়ার কথা ছিল, বাট আরমান বলে যে না চল একদিন আগে যাই। আমরা 23 তারিখ দুবাইতে ল্যান্ড করি অ্যান্ড 23 তারিখে ইভেন মিড নাইটে আমরা মানে সকাল আর্লি মর্নিং এ চলে যাই, জাস্ট কয়েক ঘন্টা গ্যাপ দিয়ে দেন আবার ফ্লাইট। অ্যান্ড মানে আমার না একটার পর একটা শরীরের উপর দিয়ে যাচ্ছিল, ঘুম হচ্ছিল না, আই ওয়াজ ভেরি ভেরি টায়ার্ড। বাট তারপরে ভালো লাগতেছিল যে আমি এরকম একটা এক্সপিরিয়েন্স দেখতে পারবো, তাও হচ্ছে আরমানের সাথে। অ্যান্ড এটা যেহেতু উনার অনেক বড় একটা ইচ্ছা, সো আমি আসলে অনেক খুশি ছিলাম দ্যাট থাক অ্যাটলিস্ট আমাদের মানে দুইজনেরই কোনো না কোনো ইচ্ছা একসাথে আমরা পূরণ করতেছি, এটাই আসলে কাপল মানে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড সবকিছু ম্যানেজ করে চলা। তো এই আর কি দুবাই চলে আসছি অ্যান্ড কাতারের ব্লগ আরো সামনে আসবে, বাট দিস ওয়াজ আওয়ার সেলুন ব্লগ, আই হোপ আপনারা সবাই পছন্দ করছেন অ্যান্ড ডেফিনেটলি ভিজিট আওয়ার সেলুন, আই উইল বি ভেরি হ্যাপি ইফ ইউ কাম। থ্যাংক ইউ, টাটা।